এটা দাবি। আপনারা জানেন 193টা রাষ্ট্রের মধ্যে 162টা রাষ্ট্রে ন্যূনতম 35, কোন কোন রাষ্ট্রে 40, কোন কোন রাষ্ট্রে 45, কোন কোন রাষ্ট্রে উন্মুক্ত। আপনারা জানেন আমাদের সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শুধু পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ন্যূনতম 35 চাকরিতে আবেদনের বয়স সীমা। আপনারা এটাও জানেন শ্রীলঙ্কা আমরা দেউলিয়া রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছিলাম, সেই দেউলিয়া রাষ্ট্র 20 সাল আগেই চাকরিতে আবেদনের বয়স সীমা 35 ছিল। 20-এর পরে আন্দোলন ছাড়াই শুধু বেকার শিক্ষার্থীদের এবং চাকরি প্রত্যাশী ভাইদের আবেদনের প্রেক্ষাপটে সে দেশের রাষ্ট্রপতি গোতাবা রাজাপাকসে উনি 35 থেকে 45, 10 বছর বৃদ্ধি করে 45 করে দিয়েছেন। আমরা আমাদের রাষ্ট্রের সমন্বয়বৃন্দের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, এই লক্ষ লক্ষ শিক্ষার্থীদের যে প্রাণের দাবি সেটা অতি বিলম্বে বাস্তবায়ন করে আমাদেরকে পাঁচ টেবিলে ফিরে যেতে বাধ্য করিবেন। যে আমরা 32 থেকে কোনো কিছুই মানব না, 35 থেকে 1 মিনিট কম হলে আমরা রাস্তা ছাড়বো না। আমরা রাষ্ট্র ছাড়বো না।